জি আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আর একটি ভিডিওতে স্বাগতম। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টির দিন আমাদের সুয়েরপুর গ্রামের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সো দিন দিন কিন্তু পানি কিন্তু বেড়েই চলছে, আপনারা রাস্তার উপর পানির দৃশ্য দেখেই বুঝতে পারতেছেন। আর বিশেষ করে যারা সুয়েরপুর গ্রামের ভিউয়ার্স রয়েছেন, আশা করি আজকের ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সো কিন্তু আমরা কিন্তু আমাদের গ্রামে কিন্তু প্রবেশ করেছি, যতটুকু সম্ভব ততটুকু কিন্তু ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমাদের গ্রামের দৃশ্য আজকে শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু প্রচুর পানি কিন্তু আমাদের সুয়েরপুর গ্রামও হয়েছে, এছাড়া কিন্তু চৌদ্দগ্রামের বিভিন্ন প্রান্তে কিন্তু পানি হয়েছে। আমি কিছুক্ষণ আগেও কিন্তু চৌদ্দগ্রাম গিয়েছিলাম, তো রাস্তার দুপাশে কিন্তু পানির দৃশ্য দেখেছিলাম। সো আমাদের গ্রামে ঠিক মধ্যখানে একটি ব্রিজ রয়েছে, সেখানে হচ্ছে অনেকে মাছ ধরতেছে, সেই দৃশ্যগুলো ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করবো। অনেকের একটা কমপ্লেন থাকে যে আমাদের ভিডিওগুলো আপনারা খুঁজে পান না। হ্যাঁ জি, যাদের কমপ্লেন থাকে আমাদের ভিডিওগুলো খুঁজে পান না বা আমার ভিডিওগুলো খুঁজে পান না, সো আপনারা চেষ্টা করবেন যখনই আমার ভিডিওগুলো পাবেন একটা লাইক, ভিডিও সম্পর্কিত একটা কমেন্ট আর শেয়ার করতে। সো যখনই আমি ভিডিও পাবলিশ করব তখনই কিন্তু আপনাদের নিকট কিন্তু ভিডিও সবার আগে পৌঁছে যাবে। অলরেডি আপনারা ক্ষেতের পানি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রোয়া কিন্তু অলরেডি লাগানো হয়েছিল, কিন্তু আজকে দুদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানি কিন্তু আগের থেকে কিন্তু দ্বিগুণ হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো অনেকেই কিন্তু এখানে জাল বসিয়েছে, তো জালে কী পরিমাণ মাছ ধরতেছে আমরা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। মিরু রায়, বড় মাছ উড়েনি? খালি গিয়ে খালি গিয়ে দেখেন যাচ্ছে। জাল বসাছেন? অনেকে দেখতেছেন অলরেডি আমাদের গ্রামের অনেকে মাছ ধরতেছে, তা আমি কথা বলতে বলতে হচ্ছে আমাদের গ্রামে প্রবেশ করেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের জামে মসজিদ, আর সামনে থেকে দূর থেকে দেখতে পাচ্ছেন অনেকে জাল নিয়ে মাছ ধরতেছে। আর জামে মসজিদের সামনে উজুখানা রেলিংয়ের কাজ চলতেছে অলরেডি। বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তারা হচ্ছে এই দৃশ্যগুলো অনেকে মিস করেন, যারা প্রবাসী রয়েছেন এই দৃশ্যগুলো অনেকে মিস করেন। তো প্রবাসীদের জন্য হচ্ছে আমাদের এই ভিডিওগুলো করা। তো অন্যান্য জায়গায় দেখেছি রাস্তার উপর অনেক পানি উঠছে, কিন্তু আমাদের এখানে এখনও তেমন পানি কিন্তু এখনও পর্যন্ত ওঠে না। তারপরও
কিছু কিছু জায়গায় উঠছে। আজকে হচ্ছে টিফির দোকান বন্ধ, দেখ আজকে হচ্ছে টিফির দোকান বন্ধ। আর এই পাশেও কিন্তু পানি উঠছে, মাছ উঠেনি। আমি কথা বলতে বলতে হচ্ছে আমাদের গ্রামের মধ্যভাগে যে পুকুর আছে সেই পুকুরের দৃশ্যটা আপনাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে শেয়ার করব। এটা হচ্ছে ঠিক আমাদের গ্রামের মধ্যখানের অংশ, মধ্যভাগের পুকুর। এখানে কিন্তু কালকে কিন্তু হাঁটু সমান পানি ছিল, আজকে কিন্তু পানি তেমন নাই, পানি অলরেডি চলে গিয়েছে। অলরেডি কথা বলতে বলতে আমাদের গ্রামের দৃশ্য শেষ করে গ্রামে ঠিক শেষ অংশে হচ্ছে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশ, এই দিকেও দেখেন পানির প্রবাহ এবং পানির স্পিড, পানির দৃশ্য। আর দূর থেকে হচ্ছে মসজিদ দেখা যাচ্ছে। আমাদের এই চলে আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।